অনেকদিন আপনাদের সাথে কোনো কাহিনী শেয়ার করা হয় না, অনেকদিন ইন্ট্রো দেই না, আজকে সব কিছু হবে। সো হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ সানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে, কোনো এক জ্ঞানী ব্যক্তি বলেছিলেন বাইক কেনার ফিলিংস আর বিয়ে করার ফিলিংস নাকি একরকম। কোনো অবিবাহিত বাইকার বিয়ে করার ফিলিংসটা পেয়ে যায় যখন সে নতুন বাইক কিনতে যায়, আর সেই জ্ঞানী ব্যক্তি হয়তো আশেপাশে আছে। সো আজকে আমি হচ্ছে আমার নতুন বাইকটা কিনতে যাচ্ছি, মানে আমারও আজকে বিয়ের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। সো লেট মি শেয়ার দ্য প্রসেস অফ বাইং এ বাইক। স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে পাত্রী দেখতে হবে, মানে হচ্ছে আপনি বাইক কিনতে গেলে অনেকগুলো বাইক টেস্ট করেই আপনি দেখবেন। আপনার যদি লাভ ম্যারেজ হয় তাহলে সেটা অন্য হিসাব, আগে থেকে যদি কোনো বাইক পছন্দ করে রাখেন তাহলে সেই বাইকটা কিনবেন। কিন্তু আমার ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। আমার বাজেট ছিল কিন্তু কোন বাইকটা কিনবো সেটা আমি ডিসাইড করতে পারছিলাম না, তাই অনেকগুলো বাইক আমি টেস্ট রাইড দিয়েছি। আপনি অনেকগুলো বাইক টেস্ট রাইড দিতে পারেন, বাট চুজ দ্য ওয়ান দ্যাট স্যুটস ইউ। এবং আমি সেটাই করেছি, যে বাইকটা আমাকে স্যুট করেছে আমি সেটাই চুজ করেছি, একটু পরেই দেখবেন সেটা কোনটা। স্টেপ নাম্বার টু হচ্ছে দাওয়াত দেওয়া। পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার যারা আছে তাদেরকে দাওয়াত দেন, ব্রো কি অবস্থা, তাড়াতাড়ি চলে আসেন, নতুন বাইক নিতেছি। তারপর স্টেপ নাম্বার থ্রি, এটা বিয়ের জন্য ম্যান্ডেটরি কিন্তু বাইক কেনার জন্য অত বেশি ম্যান্ডেটরি না, তবে আপনি চাইলে যে বাইকটা কিনবেন তার সাথে ম্যাচিং করে জামা পরে যেতে পারেন। তো আমি যে বাইকটা কিনতে যাচ্ছি সেটা হচ্ছে লাল কালারের। তো বাসার মধ্যে অনেক খুঁজছি লাল কালারের একটা টি শার্ট অথবা একটা শার্ট যদি বের করতে পারতাম, কিন্তু একটা আছে সেটার অবস্থা খারাপ। তো এখন লালের কাছাকাছি একটা কালার বের করছি, আর বাইকের সাথে যে ম্যাচিং করে আপনার শার্ট পরতে হবে সেটা নট নেসেসারি, একটু পরে গেলে নিজের কাছে হয়তো ভালো লাগবে। সো এখন বাসেস হচ্ছে 1:38, আমরা বাইক নেওয়ার জন্য বের হইতেছি। আমি আছি হচ্ছে বনশ্রীতে, ছিলাম হচ্ছে ভাই মোহাম্মদ হামাদুরের সাথে, যখন বাইক সেল করছি তখনও সে আমার গাইড ছিল, এখন বাইক কিনতে যাচ্ছি এখনও সে আমার গাইড। আমি যেই শোরুম থেকে বাইকটা কিনবো সেটা হচ্ছে মোহাম্মদপুরে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুরের দিকেই, আর আমার সুন্দরীকে আমি সেল করছিলাম প্রায় 2 মাস আগে, জুলাই মাসের 22 তারিখে হচ্ছে আমি সুন্দরীকে সেল করছিলাম। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 19 তারিখ, প্রায় হচ্ছে অলমোস্ট 2 মাস হয়ে গেছে। তো 2 মাস বাইক ছাড়া ছিলাম না, 2 মাস এই যে সিভিআরটাই বলা যায়, নিয়মিত সিভিআরটা আমার চালানো হইতো, ঢাকা শহরের যেখানে যাওয়া হইতো এইটা নিয়ে যাওয়া হইতো। তারপর একটা বিষয় আছে না যে নিজের বাইক, সেই জন্য আর কি। তো বাইক ছাড়া এতদিন থাকতে আসলে মোটামুটি কষ্ট হয়েছে, আর বাইকটা দেরি হতো না, দেরি হওয়ার কয়েকটা রিজন আছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আমার ইন্টার্নশিপ রিপোর্ট নিয়ে আমি একটু দৌড়াদৌড়িতে ছিলাম, আর 2 নম্বর রিজন হচ্ছে যেই ভার্সনটা আমি যে বাইকটা কিনবো সেটা একটু পরে হয়তো দেখবেন। তো যে বাইকটা কিনবো ওইটার যেই ভার্সনটা আমি চাচ্ছি সেই ভার্সনটা পাই নাই, তো ভাবছিলাম সেটা আসবে কিন্তু সেটা আর এখনও আসে নাই। তো আর কিনা হয় না, আরও একটা রিজন আছে, সেটা হচ্ছে একটা অনলাইন মাধ্যমে আমি অর্ডার দিছিলাম বাইক, সেখান থেকে ভাবছিলাম বাইকটা আসবে কিন্তু সেটা আসে নাই। পরে চিন্তা করলাম আর দেরি করবো না ভাই, আর সহ্য হচ্ছে না, তো সেই জন্য এখন হচ্ছে বাইকটা নিয়ে নিচ্ছি, একেবারে নতুন বাইক কিনতে যেতেছি। এটা ভেবে হচ্ছে কেমন যেন একটু খুশি খুশি লাগতেছে, নতুন বউ আমি ঘরে আনবো। সেই বাজাজ কালেকশন আসছি, মানে হচ্ছে বাজাজেরই একটা বাইক নিচ্ছি। তো অনেকদিন আপনাদেরকে ওয়েট করাইছি যে কী বাইক নিব, অবশেষে এখন সেই মাহেন্দ্র খান আসছে, কী বাইক নিচ্ছি আমি। আম্মা ভাই উড়ান, এই ডিসকভার বাইকটা আমি নিচ্ছি, থ্যাংক ইউ ভাই। আর এটা একটা প্র্যাঙ্ক ছিল, আমি আসলে এই বাইকটা নিচ্ছি না, ওই যে দেখেন ক্যামেরা। ভাই আপনি আমাকে তো চেনা চেনা লাগে। তো এটা আসলে প্র্যাঙ্ক ছিল, এই বাইক নিচ্ছি না, আমরা একটু অন্যদিকে যাই। তো আগে যেহেতু পালসার বাইকটা চালাইছি, এখনো আমি পালসারেই আছি, তবে পালসার এবার ভিন্নটা। এই হাততালি কই এখানে কেন? দিস ওয়ান ইজ মাই নিউ বাইক, পালসারে আছি, আর পালসার কেন নিছি সেটা নেক্সট ব্লগে বলবো ইনশাআল্লাহ। আর এটা নেওয়ার পিছনে রোয়াল ভাইকে অসংখ্য ধন্যবাদ, তারপরে আমার আম্মা ভাই বড় সাপোর্ট ছিল, আম্মা ভাইকে অসংখ্য ধন্যবাদ।
যেহেতু পালসার কিনছি মানে পালসার এনএস কিনছি সেহেতু এনএস ক্লাবের ভদ্রলোকেরা তো থাকবেই। হচ্ছে ভাই মোহাম্মদ আসিফ, আর এ হচ্ছে আসিফ টু, আসিফ রেপ্লিকা, আর এ হচ্ছে ভাই দিগন্ত, দিগন্ত ভাই, ভাই সবাই নেন। আর সাদা আছে আমগো বিজু ভাই, খাওয়াই ব্যস্ত ভাই। আর বিজু ভাইয়ের সাথে আছে রাইডার সানা। আর কই সাউন্ড পাইয়েন না সিরাজগঞ্জ থেকে আসছে, গতকালকে ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। আর ভাই হচ্ছে পালসার চালায়, পালসার ডিডি। আর আপনার সোহেল ভাই সিলেটের ব্লগে থাকছিলেন, নিজে কেক খাইছি, নিজের নতুন বাইকেরও হালকা কেক খাওয়াইছি। এই যে এখন সেটা দেখেন, আমি দিচ্ছি যদিও আমি আর একবার স্টার্ট দিছি এখন। আপনাদেরকে তো বোঝানোর চেষ্টা করছি, কিক দিয়ে স্টার্ট দিছে ফার্স্টে। সো বাইক হচ্ছে ডেলিভারি নেওয়া শেষ, এখন বের হবো বাইকটা নিয়ে, নতুন বাইক নিয়ে বের হচ্ছি। এখন থেকে হয়তো আমার বেশিরভাগ ব্লগে এই ড্যাশবোর্ডটাই দেখবেন, এখন থেকে অভ্যস্ত হয়ে যান এই ড্যাশবোর্ডটার সাথে। সো এখনও প্রেমে পড়ে নাই বাইকটার, আরও কয়েকদিন চালালে হয়তো বাইকের সাথে মেন্টাল অ্যাটাচমেন্টটা চলে আসবে, তখনই হচ্ছে বাইকটার প্রেমে পড়বো। আর এখন আস্তে আস্তে ভালোবাসা শুরু হইতেছে এ আর কি। আর নতুন নতুন চালাচ্ছি তো তাই একটু কেমন কেমন জানি লাগতেছে আমার কাছে, ইনশাল্লাহ কয়েকদিন চালানোর পরে সেটা ঠিক হয়ে যাবে। বাইক কেনা এখানে শেষ, কিন্তু বাইক কেনার প্রসেস এখনো শেষ হয় নাই। এই যে আপনার সাথে যাদেরকে দাওয়াত দিছে তাদেরকে তো আপনার খাওয়াইতে হবে। এই যে যারা বরযাত্রী আছে, নতুন বাইকটা যদি আমার বউ হয় তাহলে আমি হচ্ছি তার বর, আর আমার সাথে যারা আসছে তারা হচ্ছে বরযাত্রী। এই সবাইরে এখন ট্রিট দেওয়া হবে কাচ্চি বাইতে। মার্কেট খাওয়ার পর আমার একটাই শুভকামনা, নতুন বাইক নিয়ে সানিগিরি যেন অনেক সুখী থাকে। সুখী থাকা, থ্যাংক ইউ ব্রো। আপনার কিছু বলবেন? না ভাই, রুদে খাওয়াইছি। তো নতুন বাইক কিনলে আরও একটা জিনিস করাইতে হয়, সেটা হচ্ছে একটা ভালো ফুয়েল স্টেশন থেকে ভালো করে ফুল ট্যাঙ্কি করে নেবেন। যেমন আমি আসছি হচ্ছে এখন ট্রাস্টে, সেখান থেকে অকটেন নিচ্ছি, পালসারের জন্য অকটেনই সাজেস্টেড, এনএসের জন্য বিশেষ করে। 11 লিটার পর্যন্ত ঢুকছে অলরেডি, 1 লিটার পালসারের ট্যাঙ্ক হচ্ছে 12 লিটারের। হ্যাঁ, 11 লিটার ঢুকছে, ওই যে শোরুম থেকে 1 লিটার দিয়ে দিছিল। হ্যাঁ, তো আরও একটা কোশ্চেন যেটা সবার মনে হয়তো জাগতে পারে, সেটা হচ্ছে পালসারের তো অনেকগুলো কালারই আছে, আমি কেন রেড কালারটা নিলাম? আমার অ্যাশ কালারটা আর রেড কালারটা এই দুইটা কালারই পছন্দ ছিল। আমার ফ্যামিলি বললো যে তুমি রেড কালারটা নাও, কারণ রেড কালারটা ফুটে বেশি, রেড কালারটা অ্যাট্যাক্ট করে বেশি, তো সেই জন্য বললো যে তুমি রেড কালার বাইকটা নাও। তো ঠিক আছে, ফ্যামিলির কথা ধরে আমি হচ্ছে রেড কালার বাইকটা নিলাম। তো এই হচ্ছে নতুন বাইক কেনার কাহিনী, আমার সেকেন্ড বাইক কেনার গল্প। তো ঠিক আছে ব্রোস, দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের জন্য ভিডিও এখানে শেষ করতেছি। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। পেট খাওয়ার পর আমার একটাই প্রার্থনা, জানো কি কি বলবো বলেন, পুরো কথাটা বলেন।
আপনি বলেন, আপনার মনের ভাষা বলেন, জান বলেন, লজ্জা পায়।